শেষ হয়েছে ভারতের জি বাংলার সারেগামাপার এবারের সিজন গান প্রশিক্ষণ গান নিয়ে আলাপ খুনসুটি ভোট সব মিলিয়ে দারুণ একটা সময় কেটেছে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেলের গত মঙ্গলবার রাতে ভারত থেকে ফিরেছেন তিনি আপাতত তিন সপ্তাহ দেশে থাকবেন এরপর আবার উড়াল দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে জি বাংলার গান বিষয়ক রিয়েলিটি শো সারেগা অনুষ্ঠানের মাধ্যমে দুই বাংলায় নোবেল এখন দারুণ জনপ্রিয় গত শনিবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় এই পর্বটি জি বাংলায় দর্শক দেখতে পাবেন আঠাশ জুলাই রাতে তবে তার আগেই বিভিন্ন সূত্রে প্রতিযোগিতার ফলাফল জানাজানি হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে শেষ পর্যন্ত তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে নোবেলকে সারেগামাপার এবারের আসরে তিনি প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার আপ অর্থাৎ তৃতীয় হয়েছেন চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা বিচারকদের রায়ে এই ফলাফল হলেও দর্শক ভুটে সেরা নোবেল তিনি মোস্ট ভিউয়ার্স চয়েসে বিজয়ী হয়েছেন আয়োজনটির সঙ্গে জড়িত একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের দর্শকের কাছে এই ফলাফল একেবারেই অনাকাঙ্ক্ষিত তবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি নোবেল ফলাফল নিয়ে মোটেও ভাবছেন না তিনি আপাতত আমার ব্যান্ড নোবেল ম্যানের গান নিয়েই ভাবছি প্রতিযোগিতা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না আরও বলেন এই শুয়ের মাধ্যমে আমি দুই বাংলায় পরিচিতি পেয়েছি সবাই আমার গান পছন্দ করেছেন আমাকে ভালোবেসেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ গ্র্যান্ড ফিনালের রেকর্ড হয়েছে কিন্তু প্রচার হতে এখনও প্রায় এক মাস বাকি তাই এটা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু বলতে পারছি না আমি আগেই বলেছি চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আমি গান ঠিকমতো গাওয়ার দিকে বেশি জোর দিয়েছি ফলাফল যাই হোক আপনারা আগে যেমন আমার সঙ্গে ছিলেন আশা করছি ভবিষ্যতে সেভাবেই আপনাদের পাশে পাবো গত সোমবার সারেগামাপার চূড়ান্ত পর্বের ফলাফল জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের মতে নোবেলের প্রতি অবিচার করা হয়েছে আবার অনেকেই বলছেন অঙ্কিতা ভট্টাচার্য ছিল যথার্থ তবে ফলাফল যাই হোক এরই মধ্যে নোবেল দুই বাংলার মানুষের মন জয় করেছেন এই তরুণের গান গায়কী গান উপস্থাপনে মুগ্ধ বাংলাদেশ ভারত ও পশ্চিমবঙ্গের দর্শকেরা জানা গেছে আয়োজকদের সঙ্গে চুক্তি অনুযায়ী সারেগামা পাশ শেষ পর্ব প্রচারের আগে এই প্রতিযোগিতা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না নোবেল তাই জানালেন নিজের আগামী পরিকল্পনা ও স্বপ্নের কথা সে স্বপ্নের পুরোটা জুড়ে আছে তার ব্যান্ড নোবেল তার ইচ্ছা নোবেলম্যান ছড়িয়ে যাবে দেশ বিদেশে নতুন গান নিয়ে আসবে নোবেল ম্যান এখন তার সব ভাবনা ব্যান্ড আর মৌলিক গান তৈরি নিয়ে জানালেন আপাতত নতুন গান আর গানের ভিডিও তৈরির কাজে গুরুত্ব দিচ্ছেন ঢাকায় ফিরে তিনি কয়েকদিন পুরোপুরি বিশ্রাম নেবেন তারপর আবার যাবেন মুম্বাইয়ে তিনি যে ধারায় গান করেন তা ঢাকা কিংবা কলকাতায় রেকর্ডিং করা সম্ভব নয় তাই যেতে হবে মুম্বাইয়ে আগে জানানো হয়েছে নোবেলের বাড়ি গোপালগঞ্জ সেখানেই তার জন্ম কিন্তু বড় হয়েছেন বিভিন্ন জায়গায় বাবা মুজাফফর এচ নান্নো ব্যবসার সূত্রে কখনো থেকেছেন খুলনায় আবার কখনো ঢাকায় সেখানেই কেটেছে নোবেলের ছোটবেলা নুবেল জানান ষষ্ঠ শ্রেণী পর্যন্ত গোপালগঞ্জের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়েছেন তিনি এরপর ঢাকা ও খুলনায় কয়েকবার স্কুল বদলাতে হয়েছে নবম শ্রেণীতে পড়ার সময় ভর্তি হন গোপালগঞ্জের একটি স্কুলে সেখানে মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে তাকে স্কুল থেকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয় বাবা তাকে পাঠিয়ে দেন ভারতের দার্জিলিংয়ে সেখানকার কাশিয়াং এলাকার হিমালী বোর্ডিং স্কুলে ভর্তি হন সেখান থেকে চলে যান কলকাতার হাজরার একটি স্কুলে মাথায় গানের পোকা ঢুকে কলকাতায় থাকতেই মাত্র ছয়শো টাকায় পুরনো সিগনেচার ব্যান্ডের গিটার কিনে তা দিয়ে শুরু করে দেন সঙ্গীত চর্চা দিন গিটার দিয়ে গানের চর্চা মেনে নেননি প্রতিবেশীরা যার ফলে চারবার বাসা পাল্টাতে হয় কলকাতার বন্ধুদের কাছ থেকে গিটারের কট শেখেন নোবেল এভাবেই গান শেখা ওই সময়ের স্মৃতিচারণ করে নোবেল জানান যে বাসায় থাকতেন তার আশেপাশের কয়েকজন শ্রোতা নিয়মিত আসতেন বয়সে বড় হেমন্ত হ্যাপি আদিপসহ কয়েকজন তারাই নোবেলের প্রথম অনুপ্রেরণা উৎসাহদাতা তারা না থাকলে হয়তো এত দ্রুত গানে আসা কঠিন হয়ে যেত ওই সময়ের চর্চা বেশি কাজে লেগেছে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা নির্দিষ্ট গুরুর কাছে না শিখে বন্ধুদের সঙ্গে চর্চা আর নিয়মিত অনুশীলন নোবেলকে আজকের অবস্থানে নিয়ে এসেছে কলকাতায় মাধ্যমিক পর্যায়ে আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে দু সালে ঢাকায় ফেরেন নোবেল দেশে ফিরে বাবাকে জানান গান ছাড়তে পারবেন না নোবেলের যুক্তি জিম মরিসন মাত্র সেভেন পর্যন্ত পড়েছিলেন জেমস পড়াশোনা শেষ না করে বাসা ছেড়েছিলেন নোবেল হবেন তাদের মতো বাবা বান্দা বলতেন জেমস একজনই হয় নোবেল জবাব দেন আমি জেমস না হতে পারি নোবেল হব আমিও একজনই এভাবে ঢাকা কলকাতা ঢাকা করতে করতে নোবেলের সঙ্গে গানের প্রেম পোক্ত হয়ে যায় এখন তিনি নোবেলই হয়েছেন প্রতিযোগিতার ফলাফল নিয়ে ভাবছেন না কবে নাগাদ নতুন গান শুনতে পারবেন শ্রোতারা নোবেল বলেন দিনরাত কাজ করছি জুলাইয়ে ইউটিউবে নোবেলম্যান চ্যানেলে গানগুলো প্রকাশ করা হবে উনত্রিশ জুলাই রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে গান শোনাবেন নোবেল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ